হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নিয়ে আসছি আপনাদের সামনে যে ভিডিওটা, এটা মনে করেন একটা ফোন, নষ্ট ফোন। নষ্ট ফোন বলতে নষ্ট হয়ে গিয়েছে, ওটা আমরা ঠিক করতে নিয়ে আসছি আমার এক ফ্রেন্ডের দোকানে। আমরা প্রথম একটি দোকানে গিয়েছিলাম, মূলত এটার চার্জের যে চার্জিং যে জিনিসটা ওইটার সমস্যা হয়েছে। তো আমরা প্রথম একটি দোকানে গিয়েছিলাম, ওখানে বলছে যে ফুল মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে, আপনার প্রায় খরচ আসতে পারে 1000 টাকা, মালদ্বীপ রুপিয়া 1000 রুপিয়া। সো আমি আমার ফ্রেন্ডের ওই দোকানটাতে গিয়েছি, ওই দোকানটাতে যাওয়াতে ও মানে ওর দক্ষতার সাথে, খুব অত্যন্ত দক্ষতার সাথে ওই জিনিসটা মাদারবোর্ড চেঞ্জ করা ছাড়াই ও কিন্তু ওই জিনিসটা কাজ করতেছে। আপনারা দেখেন, আপনারা আসবেন, আমি কিন্তু আপনাদেরকে এই দোকানটার ডিটেল সম্পূর্ণ বলে দেব, আপনারা আসবেন। আপনি আমার ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওর লাস্টে আমি দোকানটার ডিটেল বলে দেব আপনাদেরকে। খুব কম খরচে, একদম কম খরচে মাত্র 150 টাকা, 150 রুপিয়া এটা লাগানো হয়েছে। আপনারা দেখেন এই দোকানটাতে কিন্তু অনেক অনেক জিনিস আছে। এই দেখেন আপনারা, এমন কোনো জিনিস নাই যে আপনারা এই দোকানটাতে পাবেন না, ঠিক আছে? তো আপনারা আসবেন এই দোকানটাতে, আইসা আপনারা মোবাইল, ল্যাপটপ, যা কিছু আছে, যে কোনো ধরনের মোবাইল, যে কোনো ধরনের আপনার মডেলের মোবাইল হোক না কেন, এখানে আমার এই বাঙালি ভাইটা কাজ করে, আপনারা এখানে নিয়ে আসবেন। তো দোকানটা হচ্ছে আপনারা লেমন গ্লাস রোড, আপনারা লেমন গ্লাস রোড আইসা হাতের বাম সাইডের দোকানটা, আপনারা এই দোকানে গিয়ে দেখেন। খুব অত্যাধুনিক যন্ত্রপত্র এখানে আছে, বিভিন্ন কালারের আপনার এই ফোনের যে ব্যাক কভার সাইড, সব সব কিছু এখানে আছে। আপনারা দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গার কথাটা বলছি। আপনারা আসবেন এখানে, আসলে মনে করেন আপনারা খুব ভালো সার্ভিস দেয় ওখানে। দেখেন এখানে কিন্তু আবার এই আপনাদের মনিটাইজিংয়ের যে এই অত্যাধুনিক ক্যামেরা, ওই ক্যামেরার সাহায্যে ওরা এই জিনিসগুলো দেখে থাকে, দেখে তারপরে ওরা কাজ করে, খুব ভালো কাজ করে। এখানে আমার ফোনটা মানে কী বলবো আপনাদেরকে, খুব অত্যন্ত দক্ষতার সাথে আমার বন্ধু এই কাজটা করেছে, এবং সেই কাজটা করে সাকসেস হয়েছে। আপনাদের যদি কোনো ফোন সমস্যা হয় বা আপনারা আসবেন এখানে, আইসা আপনারা খুব কম খরচে আপনারা এখানে কাজ করাইতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কী বলছি। ল্যাপটপ, ট্যাব, যে কোনো ধরনের